ত্রিপুরায় আসলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কুণাল পান্ডিয়া। 6 নভেম্বর থেকে আগরতলা মহারাজা বীর বিক্রম ক্রিকেট ময়দানে ত্রিপুরা এবং বরোদা দলের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা দল এবং ইতিমধ্যে আগরতলায় পৌঁছে গিয়েছেন। এদিকে ত্রিপুরা রঞ্জি দলে একটু পরিবর্তন আনা হয়েছে। ত্রিপুরার খেলোয়াড়রা বরোদা দলের সাথে খেলতে মাঠে নামার জন্য প্রস্তুত হতে ত্রিপুরা ক্রিকেট দলকে পুনরায় আজ আগরতলা মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। বরোদা ক্রিকেট দল আপাতত 3 ম্যাচের শেষে জয়ের হ্যাট্রিকের সুবাদে 19 পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্টের তালিকা শীর্ষে রয়েছে। তবে বরোদা ক্রিকেট দল আপাতত টপার হলেও ত্রিপুরার খেলোয়াড়রা ও মাঠে সেরা খেলা খেলতে চাইছে। থোড়া সা স্যার থোড়া সা থ্যাংক ইউ।